অনুব্রত মণ্ডলকে বাঘ আখ্যা ফিরাল হাকিমের, আর তাকেই কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী। অনুব্রতর গড়ে দাঁড়িয়ে পাল্টা কটাক্ষ মিঠুদের, কাউকে বাঘ বলছেন বলুন কিন্তু মানুষকে অপমান করবেন না। বীরভূমের মল্লারপুরে সভা থেকে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর। এই যে গাছে তো চড়েছ, এখানে এই মাত্র শুনলাম কে নাকি বলে গেছে সবাই চলে গেছে আর পদার কোন কাজে, তোরা কি ওই জন্য গাছে তুলেছিস? ছাড়া যদি পড়ে যাস কি হবে? কিন্তু যিনি বলে গেছে আমি তাকে বলছি মানুষদের এইভাবে অপমান করবেন না। বলছেন কাউকে বাঘ বলুন, নো প্রবলেম, বাচ্চা ছেলে ওরা দেখার জন্য উঠছে তারা তো ঠিক আছে, তারপরেও বলছেন মাদর গুলো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাবণের লঙ্কা কে কে জ্বালিয়েছিল? কে জ্বালিয়েছিল লঙ্কা? বাস এইটা যেন কানে পৌঁছে যায়, বারবার বলতে পালন করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বাবু, আপনি মিঠুন চক্রবর্তীর বক্তব্য শুনলেন, কি বলবেন? কুণাল বাবু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মিঠুন চক্রবর্তী আজকে বলেছেন যে কাউকে বাঘ বলছেন বলুন কিন্তু মানুষকে অপমান করবেন না, আপনি কি বলবেন? আমার মনে হয় মিঠুন দা কনফিউজড, কারণ মিঠুন দা যেভাবে নিজেকে কোকরো কেউটে এইভাবে তুলে ধরতে গেছিল এবং যখন বিধানসভা নির্বাচনের আগেও দেখা গেল লাউডগা জল ঢোড়া, তো আসলে ওভাররেটেড হয়ে গেছিল গোকরো কেউটে বলে শেষে দেখা গেল মিঠুনদা রাজনীতির ময়দানে জল ঢোড়া লাউডগা। ফলে মিঠুনদার এইসব মানে এইসব প্রাণীকুল নিয়ে বেশি মাথা ঘামানোটা একদম ঠিক নয়। মমতাদির দয়ায়, মমতাদির আশীর্বাদে, মমতাদির বিশ্বাস নিয়ে 2011 সালে মমতাদির কাছে গিয়ে নন্দীগ্রামে হার মাধ্যমে সমর্থন করার পাপ প্রায়শ্চিত্ত করে মমতাদির দয়ায় রাজ্যসভায় গেছিলেন, বলেছিলেন বোন সারা জীবন মনে রাখবো কৃতজ্ঞতা। সেই বোনের পিঠে ছুরি মারতে এসছেন বেঈমান বিশ্বাসঘাতক অভিনেতা মিঠুন বাংলার গর্ব, রাজনীতিবিদ মিঠুন বাংলার কলঙ্ক। আমিও মিঠুনদাকে শ্রদ্ধা করি, মিঠুনদা দাদার মতো, কিন্তু মিঠুনদা নিজেকে যে কেউ এটা খুব প্রমাণিত যে মিঠুনদা আসলে জল ঢোড়া। ফলে এইসব বড় বড় প্রাণীকুল নিয়ে মিঠুনদা যেন মাথা না খামান। ধন্যবাদ কুণাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বাঘ বলেছিলেন ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম ঠিক কি বলেছিলেন অনুব্রত মণ্ডলকে নিয়ে শোনাবো আপনাদের। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। চোখ রাখবো পরের খবরে। নওদার পর এবার ডোমকল, ফের তৃণমূল নেতার উপরে হামলা। ডোমকলে প্রাক্তন উপ পুর প্রধানের উপরে পিস্তল রড দিয়ে হামলার অভিযোগ, দলের বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ, হামলার অভিযোগ উঠছে। তৃণমূল নেতা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি, তৃণমূল নেতার নাম প্রদীপ চাকি। তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে আহত হন তৃণমূল নেতার ছেলেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজীব চৌধুরী সরাসরি রয়েছে। রাজীব, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো, কারা কি কারণে হামলা চালালো? পুলিশ এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ যায় এবং পুলিশের পদস্থ আধিকারিকরা সেখানে যান। সেখানে যে সিসিটিভিটা ছিল সেটা প্রদীপ চাকির যে চাকি বারকাম রেস্টুরেন্ট যেটা মাঠের মধ্যে ছিল সেখানে যে সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে এবং তার যে হার্ড ডিস্ক ছিল সেটাও খোয়া গেছে ঘটনাস্থল থেকে, যেটা আমরা পুলিশ সূত্রে সেটা জানতে পাচ্ছি। এবং কারা ছিল এবং তার
বাড়ির লোকের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করছেন কারা এই হামলার সঙ্গে যুক্ত ছিল। এখনো পর্যন্ত প্রদীপ চাকির পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে ডোমকল থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রদীপ চাকি যেহেতু সরাসরি বিধায়ক এবং তার অনুগামীদের দিকে অভিযোগ করেছেন এবং প্রদীপ চাকির ছেলে যে ওই ঘটনাস্থলে তিনিও ছিলেন ওই ব্যবসার সঙ্গে সরাসরি যিনি যুক্ত শিলাদিত্য চাকি, তিনিও বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতৃত্বের নাম করেছেন যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ সবটাই খতিয়ে দেখছে, যদিও তৃণমূলের বিধায়ক এবং তৃণমূল সাংসদ তারা কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে সরাসরি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন এবং ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম যার বিরুদ্ধে প্রদীপ চাকি এবং তার পরিবারের লোকজন অভিযোগ করছেন তার অনুগামীদের দিয়ে এই ঘটনা ঘটানোর, সেই জাফিকুল ইসলাম কিন্তু সরাসরি বলেছেন এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তৃণমূল যুক্ত নেই, ওখানে যারা ব্যবসায়িক কারণে গেছিলেন এবং সেই যারা ক্রেতা এবং বিক্রেতা ওই বারের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যেই ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে বলে তিনি সাফ জানিয়েছেন। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। সৌমেন, রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো। এখানে রাজনৈতিক কোনো হানাহানি নেই, কয়েকদিন আগে উনি আমার বিরুদ্ধে কিছু বলেছিলেন সেটাও কোনো ব্যাপার নয়। আজকে তিন চার মাস থেকেও একটা বার চালাচ্ছে, একটা মন্দিরের পাশে একটা বার হয়েছে, যে বারে বারটা তৈরির সময়তেই আমাদের মন্দির কমিটি এবং ওখানে স্থানীয় লোকেরা প্রচুর আপত্তি করেছিল, তবুও সে বারটা করেছে। আজকে ওই বারে কিছু যারা খরিদ্দার তারা খেতে গেছিল এবং সেই খাওয়া দাওয়ার পরে বিল পরিশোধের সময় তার ছেলে ওই বারে থাকে, তাদের সঙ্গে একটা বচসা শুরু হয়। তার ছেলে তখন তার বাবাকে ফোন করে ডাকে, যেটা শুনলাম, এবং তার বাবা এবং ছেলে খরিদ্দারদের সঙ্গে ঝামেলা, সেখান থেকে এই হানাহানি। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক কোনো বিষয় নেই। সমস্ত দুষ্কৃতীরা এখন তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় আর তারা মনে করেছে এই সরকারটা তাদের সরকার, তারা ভয় মুক্ত হয়ে গেছে আর মারা যাচ্ছে দেখুন তৃণমূল, তৃণমূল তৃণমূলকে আক্রমণ করছে, নিরপরাধ শিশু তারা প্রাণ দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত বোমা উদ্ধার করবেন, সাত দিনের মধ্যে 15 দিনের জন্য সমস্ত পুলিশ অফিসারের ছুটি বাতিল করে দিয়েছিল, কিন্তু পরিস্থিতি তো যে তিমিরে সেই তিমিরেই আছে। এই দু তিন দিনও বোধ হয় হয়নি, নদিয়ার তৃণমূল নেতা মুর্শিদাবাদে গেছিলেন ছেলের কাছে, খুন হয়ে গেলেন। যারা খুন হয়েছেন তারা তৃণমূল, যারা খুন করেছেন তারা তৃণমূল, এটাই অভিযোগ। আবার প্রাণে মারার চেষ্টা এবং সেখানেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগকারীও তৃণমূল, অভিযুক্তও তৃণমূল। তৃণমূলে মুষল পর্ব চলছে, টাকার ভাগাভাগি এত ভয়ঙ্কর জায়গাতে পৌঁছেছে, ওপর পর্যন্ত ঘাটে ঘাটে কালীঘাট, যে টাকা এবং দাপট এই নিয়ে লড়াই। তৃণমূল দলটাকে কি মুখ্যমন্ত্রী সামলাতে পারবেন, সেটা পারলে মুখ্যমন্ত্রী ভেবে দেখুন। তৃণমূল দলটাকে কি মুখ্যমন্ত্রী সামলাতে পারবেন নাকি সব পুলিশ তৃণমূলের নেতাদের পাহারা দেবার জন্য ব্যস্ত হয়ে যাবে আর বাংলা সর্বনাশ হয়ে যাবে, কোনটা? পুলিশ মন্ত্রীকে উত্তর দিতে হবে। তো যাই হোক, যে ঘটনায় ঘটুক এটা অত্যন্ত দুঃখজনক এবং এখানে এসে যেটা শুনতে পাচ্ছি আর কি, লোকমুখে যেটা জানতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ করলে, যে একটা মদের কয়েকদিন আগেই সে একটা মদের লাইসেন্স করেছে, একটা বার খুলেছে একটা মন্দিরের পাশেই, সেখানে কিছু খরিদ্দারকে নিয়েই তার একটা বচসা হয় এবং এই ঘটনার আগেই নাকি কিছু মানুষ কাটমানির টাকা, সে ঘরের টাকা তুলেছে, এটা নিয়েও তার একটা রাস্তা অবরোধ হয় এবং পুলিশ সেখানে হস্তক্ষেপ করে রাস্তা অবরোধ তুলে দেয়, একটা বিভিন্ন ঘটনা আছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিছু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাই হোক অত্যন্ত দুঃখজনক, আমরা পুলিশের কাছে নিশ্চয়ই বলবো, পুলিশ তদন্ত করবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, পুলিশের উপরে আমাদের ভরসা আছে। যাই হোক, পুলিশ ঘটনাটা দেখছে। অন্যদিকে ভাঙড়ে সিপিএম এর মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হামলার অভিযোগ করছে বামেরা, পুলিশের সামনেই হামলার অভিযোগ। এই হামলায় আহত হন 3 বামকর্মী, এর প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করে সিপিএম, লেদার কমপ্লেক্স থানার সামনে তারা বিক্ষোভ করে। দেখো, বামেদের যেটা বক্তব্য, যে তাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল যেটা ভাঙড়ের হাতিশালা থেকে পাইকান পর্যন্ত তাদের মিছিল ছিল, যেখানে চোর ধরো জেল ভরো সেই কর্মসূচি তারা পালন করছিলেন, সেই সময় কিন্তু রীতিমতো বামকর্মী সমর্থকদের ওপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে তারা অভিযোগ করছেন এবং রীতিমতো পুলিশের সামনে কিন্তু সেই মারধর করা হয় তেমনটাই অভিযোগ।
বামকর্মী সমর্থকরা যারা রাস্তা অবরোধ করেছিলেন, অর্থাৎ তিনা বাসন্তী হাইওয়ে অবরোধ হয়েছিল, সেখান থেকে তারা নেমে ঢাকা থানার ভেতরে প্রবেশ করতে এখন যাচ্ছেন। পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমতো পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিচ্ছে এবং বামকর্মী সমর্থকদের যেটা স্পষ্টত অভিযোগ যে তারা কিন্তু রীতিমতো পুলিশের পারমিশন নিয়েই মিছিলে বেরিয়েছিলেন, চোর ধরো জেল ভরো সেই অভিযানে, এবং সেই সময় পুলিশের সামনেই কিন্তু রীতিমতো তাদেরকে মারধর করা হয়। পুলিশ প্রথমে আমাদেরকে আশ্বস্ত করলো যে আপনারা অভিযোগ দায়ের করুন, তারপর বিষয়টা দেখছি। এখন আমরা যখন অভিযোগ দায়ের করার জন্য থানার ভেতর যাচ্ছি, এই পুলিশ দেখতে পাচ্ছেন তরোয়াল লাঠি নিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তাহলে কি ওইখানে শুধু পথ অবরোধ করার জন্য তোলার জন্যই কি আমাদেরকে আশ্বস্ত করেছে? আমরা বলছি এই পুলিশ এই মারের সাথে জড়িত আছে, নাহলে পুলিশ আমাদেরকে আটকাতে বাধ্য করছে। তা আমরা বলছি অবিলম্বে পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং জুলুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দুজন দুষ্কৃতির কথা তারা সরাসরি বলছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই কিন্তু তাদের উপরে হামলা চালিয়েছে এবং পুলিশের সামনেই সেই হামলা চালানো হয়, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। ভাঙড়ে সিপিএমের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে সেই তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের। এমনিতে 34 বছর মানুষের ধাপ্পা দিয়ে এসছে, তো এখন ধাপ্পা দিতে ওদের তার অসুবিধা হবে না। মিথ্যে কথায় ওদের পেট ভর্তি, ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল এমতো অবস্থায়। আমি বাড়ির থেকে বেরিয়ে দেখছি ওদের মিছিল, তো আমাকে দেখে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব নেতা চোর, এই এইরকমভাবে কটাক্ষ করে আমাকে দেখে জোরে জোরে ওরা স্লোগান দিচ্ছে। আমি ওদেরকে বললাম যে স্লোগানটা চেঞ্জ করে অন্য স্লোগান দেয়, ভদ্রভাবে যাচ্ছি রাস্তা দিয়ে ভদ্রভাবে যা, 34 বছর অনেক জ্বালিয়েছিস, অনেক রক্ত ঝরিয়েছিস, সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিলিস, আর এই এইভাবে আর জ্বালাস নে, কোনো এমন কোনো কিছু হয়নি, একটু কথা কাটাকাটি হয়েছে মিটে গেছে। কাটমানি নিয়ে আবাস যোজনায় ঘর দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা পুরসভার বিরুদ্ধে পোস্টার সিপিএমের। বামেদের অভিযোগ ঘর বন্টনে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতি হয়েছে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে ফিরল কাটমানি বিতর্ক, আবাস যোজনায় দুর্নীতি, স্বজন পোষণ, কাটমানির অভিযোগে ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। তৃণমূল পরিচালিত পুরসভার দেওয়ালে বিভিন্ন ওয়ার্ডে সিপিএম এর তরফে লাগানো হয়েছে এই পোস্টার। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে দিতে হচ্ছে কাটমানি, সঙ্গে স্বজন পোষণের দাপট। দোতলা পাকা বাড়ি মালিক, সে পাকা বাড়িটা বিক্রি করে দিল, দিয়ে সরকারি টাকায় আবার একটা পাকা বাড়ি করল। এই চন্দ্রকোনা মিউনিসিপালিটির এখন যে অবস্থাটা চলছে, আবাস যোজনার প্রকল্প নিয়ে যা হচ্ছে সেটা এখন আমাদের পোস্টারিং হয়েছে। শুধু কি আবাস যোজনা, ওই পৌরসভায় ওদেরই লোকজনকে ঢুকিয়েছে সাফাই কর্মী হিসাবে, অস্থায়ী কর্মী হিসাবে। এই পৌরসভাতেও আমরা সেই জন্যই সেই আন্দোলনই গড়ে তুলতে চাই যে মানুষ, তুমি তোমার হকের দাবি দেওয়া বুঝে নাও, এবং যারা এখনও পর্যন্ত বাড়ি পায়নি তাদের বাড়ি কবে পাবে? আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে চাননি চন্দ্রকোনা পুরসভার চেয়ারপারসন প্রতিমা পাত্র। সিপিএম এর পাশে তো দীর্ঘদিন মানুষ হয়ে গেছে, সামনে পঞ্চায়েত ইলেকশন, হাতে কোনো ইস্যু না থেকে তার একটা বাজার ঘোরানোর নামে রাস্তায় নেমে পড়েছে। 21 নভেম্বর সরকারি প্রকল্পে স্বজন পোষণ ও কাটমানির অভিযোগে চন্দ্রকোনা পুরসভার চেয়ারপারসন প্রতিমা পাত্রর ঘরে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ঘিরেও চলে বিক্ষোভ। এবার কাটমানি বিতর্কে পোস্টারে ছয়লাভ চন্দ্রকোনা পুরসভা এলাকা। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।